নদিয়া জেলার ধুবুলিয়া থানা এলাকায় এক বাড়ি থেকে উদ্ধার হলো কঙ্কাল। জানা গিয়েছে মেয়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন মা মন্দিরা দাস। দীর্ঘদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীরা খোঁজ করলে মেয়ে দোলা দাস মায়ের অসুস্থতা কিংবা বাড়িতে না থাকা সহ বিভিন্ন অজুহাত দিত। দিনের পর দিন 56 বছর বয়সী বৃদ্ধা বাড়িতে নেই শুনে সন্দেহ হতেই জোর করে ঘরে প্রবেশ করতেই এক আত্মীয় দেখেন ঘরে পড়ে রয়েছে কঙ্কাল। মন্দিরা দাস মারা গিয়েছেন অনেক আগেই। শনিবার সন্ধ্যায় এমনই এক তার আত্মীয়ের কাছে খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়। মেয়ে দোলা দাস প্রায় মাস ছয়েক ধরে মায়ের মৃতদেহ আগলে রেখেছিলেন বলে অনুমান। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধুবুলিয়া থানার পুলিশ। তারপরে শেষে আস্তে আস্তে শুয়ে পড়ে, শুয়ে পড়ে তো বলে কি আমাকে বাইরে কোথাও নিস না, আমি এখানে উঠবো, এখানে ভালো থাকবো, বাইরে গেলে তোর যা কিছু তোর যা আছে সব এভাবে লুটে পুটেই খাবে, বাড়িতে আমি চলে আমি না থাকলে তুই সব পাবি, কিন্তু তোর সব লুটে খাবে আর তোকে তোর দেখবে না, আমি উঠে যাবো, তুই আমি শোয়াতেও তুই ধরবি না কিছু। হ্যাঁ, তারপরে এখন তো আমি দেখে কিছুদিন হয়ে গেছে আর কোনো রকম হয়নি। আপনি কোন পরিস্থিতিতে ছিলেন, আপনি কি করতেন? আমি মাঝে সাঝে আসতাম, খোঁজ নিতাম, দিয়ে ও বলতো কি যে মা ভালো আছে, কলকাতায় যেত তো দিদির বাড়িতে নিয়ে গেছে, সুস্থ হলে দিয়ে পাঠাবে। আমি বলতাম যে তাহলে ফোন নাম্বার দে, যে তাহলে আমি ফোনে যোগাযোগ করবো, যে ফোন নাম্বার দিয়ে আজকে ওই আমি মাঝে সাঝে আসি। এর আগে ও যেত গম আটা চাল এরকম দিতাম, তারপরে নাইটি টাইটি এসবগুলো আমি ওকে দিয়েছি, ও যেত গিয়ে কাকে করে নিয়ে আসতো, ও তো সাইকেল চালাতে পারে না। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।